প্যারিসের এক চার্চে বিয়ের জন্য দুই পক্ষের সবাই অপেক্ষা করছিল, কিন্তু যায়নি শুধু বর। বিজ্ঞানের গবেষণায় এতই মগ্ন ছিলেন যে বিয়ের আসরে যাবার প্রয়োজন মনে করেনি। নিজেকে আত্মোৎসর্গ করে দেয়া এই বিজ্ঞানী ছিলেন লুই পাস্তুর। হ্যাঁ বন্ধুরা, তিনিই সেই ব্যক্তি যার পাস্তুরাইজেশন প্রক্রিয়ায় আমরা খাবার পানীয় দুধ ক্রিম সংরক্ষণ করি। চলুন জেনে আসি তার অমর কথা। সাফল্য তার কাছে এসে হাজির হয় এর জন্য যে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রস্তুত থাকা মনের কাছেই সুযোগ এসে ধরা দেয়। অগ্রাধিকারের প্রশ্নে সবসময় আগে আসবে স্রষ্টার কথা। বিজ্ঞানের কোনো দেশ নেই, কারণ মানুষ মাত্রই জ্ঞানের অধিকারী এবং যা দিয়ে পুরো বিশ্বই আলোকিত হয়। আমি যতই প্রকৃতিকে পাঠ করি ততই স্রষ্টার কাছ থেকে মুক্ত হই। বিজ্ঞান মানুষকে স্রষ্টার কাছে নিয়ে যায়। একখণ্ড বিজ্ঞান আপনাকে স্রষ্টার কাছ থেকে দূরে সরাতে পারে, কিন্তু বেশি বেশি বিজ্ঞান চর্চা আপনাকে তার কাছাকাছি নিয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।